প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি মোহাম্মদ কামরুজ্জামান, উইথল পাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, সহকারী শিক্ষক, বাংলা মাধ্যম। তো চলো, আজকে আমরা 1.3-এর সৃজনশীল প্রশ্ন করব। আর তোমরা যারা আমার অ্যাকাউন্টটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর অলরেডি যারা করে ফেলেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা আমাদের অঙ্ক শুরু করি। তা আমরা প্রথমেই আমরা যে কিছুদিন আগে অধ্যায়ের যে অঙ্কগুলো করেছিলাম, সেগুলো ভিত্তিতে আমরা কিছু সৃজনশীল অঙ্ক দেখব, যেগুলো আমাদের পরীক্ষাতে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যে টাইপের অঙ্কগুলো আমাদের আসে। আর আমরা যদি নিয়মগুলো একটু ভালো করে পারি, তাহলে অঙ্কগুলো সহজে করতে পারবো, নিয়মগুলো যদি বুঝতে পারি। তাহলে চলো আমরা অঙ্কটা দেখি, দেখে জিনিসটা বোঝার চেষ্টা করি। দেখো, অঙ্কটা হচ্ছে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে এত এত সেন্টিমিটার। আমরা কিন্তু এটা বইয়ের মধ্যে করেছিলাম, ঠিক বইয়ের অঙ্কটা এটা। এখানে বলতে 672-এর মৌলিক গুণনীয়ক লেখো। আমরা তো জানি 672-এর মৌলিক গুণনীয়ক কীভাবে বের করে, সেটা তো আমরা জানি। তারপরে আমরা দেখব যে তারপরে আমরা তারপরে দেখো খ বলতেছে দুইটি পাত থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য। তার মানে আমরা এই দুইটা সংখ্যার গসগ যেটা বের করব, সেটাই হবে আমাদের আনসার। তারপর গ বলতেছে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। তার মানে আমরা যে সংখ্যাটা পাবো, তা দ্বারা 672 এবং 669-কে ভাগ করলে আমাদের আনসার পেয়ে যাব। তার মানে ভাগফলটা দিয়ে আর আমরা যে গসাগোটা পাবো, সেই গসাগো দিয়ে ভাগ করে দিলে আমাদের আনসার বের হয়ে যাবে। চলো আমরা করা শুরু করি, একদম সহজ একটা অঙ্ক, আশা করি তোমরা পারবে। তারপর আমি একটু আনসারটা তোমরা মিলাই নিবা। দেখো কীভাবে করতেছি আমরা, 672-এর মৌলিক গুণনীয়কগুলো দেখো। দেখো 672-এর মৌলিক গুণনীয়কগুলো আমরা বের করেছি। 672-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, পাই 2 দিয়ে 672। দেখো আমরা 672-এর শেষের দিকে 2 আছে, 2 হচ্ছে মৌলিক সংখ্যা, তার মানে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। তো 2 দ্বারা যদি 672-কে ভাগ করি 336, আবার 2 দ্বারা যদি 336-কে ভাগ করি পাচ্ছি আমরা 168, আবার 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 84, আবার 84-কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 42, আবার 42-কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি কত, 21। কিন্তু 21-কে আমরা ভাগ করছি কত দিয়ে, 3 দ্বারা। তা 3 দ্বারা 21-কে ভাগ করলে হয় 7। তারপর আমরা পেলাম কত, 7। 7টা কিন্তু আমাদের মৌলিক সংখ্যা, তার মানে আমরা বুঝতে পারছি আমাদের আর ভাগ যাবে না। আমরা যেহেতু সর্বশেষ সংখ্যা পেয়ে গেছি, তার সেভাবে আমরা বুঝতে পারছি যে আমাদের আর কোনো ভাগ যাবে না। তার মানে আমার যেহেতু মৌলিক গুণনীয়ক বলছে, তাহলে আমরা যে সংখ্যাগুলো পেয়েছি, এই যে সংখ্যা যেগুলো আমরা পেয়েছি, সবগুলো গুণ করে দিলে আমাদের আনসার বের হয়ে যাবে। সরি, গুণ করার দরকার নাই, তাহলে মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে এগুলাই, এই সংখ্যাগুলো জাস্ট দেখাই দিলেই আমাদের আনসারটা মিলে যাবে। আশা করি তোমরা অলরেডি করে ফেলেছো। তবে চলো আমরা খতে যাই। খ নম্বরটাও খুবই সহজ। দেখো, নির্ণয় একই মাপে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য সাংখ্যিক মান হবে এত এবং এত এর গসাগো। তার মানে সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্যটাই হবে 672 এবং 960-এর গসাগো। তাহলে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা করব, যেহেতু আমরা গসাগো বের করব, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করাটা আমাদের জন্য সবচেয়ে ভালো এবং সবচেয়ে সুবিধা এবং সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ভাগ প্রক্রিয়ায়। তাহলে আমরা 672 দিয়ে 960-কে ভাগ করব। 672 একে 672, 960 থেকে 672 গেলে 288। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার, 672 দিয়ে আমরা 1 দিয়ে কেন দিলাম, 2 দিয়ে কেন দিচ্ছি না? আমরা কিন্তু নিয়মগুলো আগেই পড়ে আসছিলাম, কারণ 1 দিয়ে দিলে 960-এর কম হয় আর 2 দিয়ে দিলে 960-এর থেকে বেশি হয়ে যায়, যা কখনোই পসিবল না। আমাদের কাজ হচ্ছে কি, হয়তো বরাবর 960 হইতে হবে, আর না হয়তো 960-এর চেয়ে কম হতে পারবে, কিন্তু বেশি হতে পারবে না। তাই আমরা 672 একে 672 বিয়োগ করে পেলাম 288। এবার 288 দ্বারা 672-কে ভাগ করবো। 288 2 দ্বারা দিতে হবে, কারণ 1 দিয়ে দিলে কম হয়, 2 দিয়ে দিলেও কম হয়, আর 3 দিয়ে দিলে বেশি হয়ে যায়। তাই আমরা 272 আমরা 288-কে 2 দ্বারা দিলে আমাদের পাচ্ছি 576, বিয়োগ করলে আমরা পাবো 96, বিয়োগ করলে আমরা পাবো কত, 96। খুব সুন্দর একটা ভাগ, তোমরা খেয়াল করো, 396-তে হয় 288। তার মানে আমরা যে আগের মতো করেছি, শুধু ভাজকগুলো দিয়েই ভাগ করেছি, ভাজকগুলো ভাগ করতে করতে সর্বশেষ আমরা 0 পেলাম। তার মানে আমাদের সর্বশেষ ভাগশেষ হচ্ছে 96, তার মানে আমাদের গসাগো হচ্ছে 96। এই হচ্ছে আমাদের অঙ্ক, একটু ভালো করে তোমরা দেখো, একটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমাদের এই টাইপের অঙ্ক প্রায় আসে,
হয়তো তুমি 960-এর জায়গায় অন্য কিছু পেতে পারো, বা 672-এর জায়গায় তুমি চেঞ্জ করা পেতে পারো, কিন্তু নিয়মটা একই থাকবে। যেভাবে আসুক না কেন, আমরা জাস্ট আমাদের নিয়মটা ফলো করে অঙ্কগুলো করার চেষ্টা করব। তারপরে গ নাম্বারটাও আরও সহজ। গ নাম্বারটা আমাদের বলছে সবচেয়ে মানে টুকরাগুলো সংখ্যা বের করতে বলছে, তার মানে আমরা 960 দ্বারা, এই যে 960 যেটা আমরা পেলাম, 960, এই 960 দ্বারা আমরা 672-কে কী করবো, 672-কে আমরা ভাগ করব। এরপর আবার 960 দ্বারা আমরা 960, সরি, 96-কে দ্বারা, মানে 96 যেটা আমরা গসাগু পেলাম, গসাগু দ্বারা 672-কে ভাগ করব, আবার 96 দ্বারা 960-কে ভাগ করব। চলো আমরা দেখি কিভাবে আমরা এটা লিখেছি, দেখি। এই যে দেখো, লোহার পাতের টুকরার সংখ্যা 672 ভাগ 96। আমরা তোমরা চাইলে এভাবে লিখতে পারো, অথবা ভাগ ভাগ পর্যায়েও লিখতে পারো, যেভাবে তোমাদের ভালো লাগে তোমরা সেভাবে লিখতে পারো। তো 96 দিয়ে 672-কে ভাগ করলে আসতেছে 7 টুকরা। তারপর বলতেছে তামার পাতের টুকরা 960 ভাগ 96 ভাগ করলে আসে 10 টুকরা। এই হচ্ছে আমাদের আনসার। খুব একটা সহজ একটা অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে নাও পারো, তাহলে আবার ভিডিওটা দেখো, ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে। সবাই ভালো থাকবা, অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।